গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো তো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব টেস্টি দুধ কাতলা। এক কাপ গরম দুধ ধোয়া হয়েছে, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প, জিরেটাই বেশি থাকবে, হলুদ, লঙ্কা গুঁড়ো, দুধটা ঠান্ডা হলে আমি এটাতে মিক্সি দিয়ে ঘুরিয়ে নেব। হ্যাঁ, এর মধ্যে নুন অ্যাড করে দেব একেবারে। বন্ধুরা, মশলাটা মিক্সি থেকে ঢেলে নিয়েছি, আর যখন ঢালবেন তখন দেখবেন ওই যে বাচ্চারা দুধ তোলে না, কিরকম একটা ছানাকাটা ছানাকাটা থাকে, সেরকম একটা ছানাকাটা ছানাকাটা ভাব চলে আসবে। আর এইটার জন্যই এই রান্নাটা টেস্ট হয়, মানে এইটাই, এই ছানাটাই আনতে হবে। সেই জন্য আমি গরম দুধের মধ্যেই টমেটোটা ফেলে দিয়েছিলাম। তারপরে দুধটা চটকেছি একটুখানি, মশলা টশলাগুলো দিয়ে চটকানোর পরে দুধটা ঠান্ডা হওয়ার পরে মিক্সিটা চালিয়েছিলাম। কিন্তু এই যে ছানাকাটা ছানাকাটা ভাবটা আনার জন্যই কিন্তু এইটা। বন্ধুরা, মাছটা ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি কড়া করবো না, হালকা করে এটি চপিক করে নেব। আমি উল্টে নিয়ে আসছি, একটু লেগে যাচ্ছে, ওই তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে আনছি। বন্ধুরা, মাছটা হালকা করে ভেজে নিয়েছি, আর এই যে বললাম বাচ্চারা দুধ তোলে ছানা ছানা মতো হয়, সেইটা এবার দিয়ে দিচ্ছি। ওপরে একটা দেখুন তেজপাতা ধুয়ে দিয়ে দিয়েছি, গোটা গোটা নয়, মানে ভাঙা, মানে বাটা নয়, সেটা আমি বলতে যাচ্ছিলাম আর কি, এইটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেবো। এটা না খুব টেস্ট হয় মাছটা, অথচ আবার হালকাও হয়। আর এই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আমার মা আবার ঠাকুমাও বলতেন এই বাটনার জল এগুলোই নাকি টেস্ট আনে। এর মধ্যে হাত দিয়ে আমরা ধরি, মানে ছিঁড়ে করি, হাতের ছোঁয়া থাকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যাতে জিনিসটা ওয়েস্ট না হয়, এখন আর এখন তো আরোই যতটা কম খাবার দাবার ওয়েস্ট করা যায়। যাই হোক, এটা ফুটুক ভালো করে। বন্ধুরা, মাছটা একদিকে ফুটছে, একদিকে আমি তেলটা দিয়েছি। ফ্রাই প্যানে করলাম, কারণ সকালে পরোটা করেছিলাম, আর একটা করলে এক্সট্রা হবে, মাছতে ওর বেশি বাসন হয়ে যাবে, সেই জন্য ফ্রাই প্যানে দিলাম। এবার ফ্রাই প্যানে আমি জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে, এই জিরেটা একদম কালো করে পুড়িয়ে নেবেন, তাহলে বেশ ফ্লেভারটা সুন্দর হয়। এটা একবার
অবশ্যই করবেন, এটা সত্যিই খুব টেস্টি। এবার আদা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ, দেখলে তো খুব সামান্য। এই চিড়বির করছে, এই করতে করতে এবার আমি ঘি দেবো। গ্যাস অফ করে দেবো, দারচিনি দিয়ে দেবো। দারচিনিটা পুরো বাটা নয়, জাস্ট থেঁতো করা। আবার গ্যাসটা অন করে দিচ্ছে। তখন গ্যাসটা অফ করলাম, কারণ আদাটা খুব চিড়বিড় করছিল। আর এই যে ঘি এখন অন করলাম, কারণ এই ঘিয়ের ফ্লেভারটা আনতে চাইছি। এবার দেব সামান্য চিনি, অল্প। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম।
আর এটাতে এবার আমি লেগে থাকলো তো একটুখানি জল দিয়ে দিলাম দুধটা। এবার মাছটা হয়ে গেছে, নামিয়ে নেব। যখন নামানোর পরে কড়াইটার থেকে পুরো পরিষ্কার তুলে নেব, তারপরে এই জলটা দিয়ে একবার একটু ফুটিয়ে ওটা ঝোলেই ঢেলে দেব। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। দুধ কাতলা কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার যখন আসবো ততদিন পর্যন্ত টেক কেয়ার, নিজেদের খুব যত্ন নিও, পরিবারেরও যত্ন নিও। খুব ভালো থেকো, আনন্দে থেকো, সবাই মিলে লাইফটা এনজয় করে কাটাও। লট অফ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। আবার আসছি, আবার কথা হবে। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো। আর হ্যাঁ, কেমন লাগলো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করো।